First blood. First blood. First blood. ये भगवान क्या जुलूम है भाई थ्री फिंगारे शिफ्ट হওয়ার পর নিজেকে অনেক বড় হ্যাকার মনে হচ্ছে বা আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমি নিজেকে হ্যাকার দাবি করতেছি হে ভাই আমি সত্যি নিজেকে অনেক বড় হ্যাকার দাবি করতেছি কারণ থ্রি ফিঙ্গারে যখনই আমি শিফট হয়েছি তখনই কিন্তু আমি হ্যাকারের মতো গেম প্লে করি তাহলে যদি আমি একটা হ্যাকারকে চ্যালেঞ্জ করি তাহলে কেমন হবে সো আজকের এই ভিডিওটা ভাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই হ্যাকারকে চ্যালেঞ্জ করেছি ওয়ান ভার্সেস ওয়ানে এমনকি ওইটা ইন্দোনেশিয়ান হ্যাকার আর ইন্দোনেশিয়ান হ্যাকাররা কত বড় ডেঞ্জারাস হ্যাকার ভাই আপনারা যদি গেম প্লে লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি যদি একটা রাউন্ডও জিততে পারি ভাই তাহলে এইটাও কিন্তু আমার কাছে অনেক বিষয় বা অনেক বড় একটা বিষয় বা অনেক বড় একটা পাওয়া সো লেটস স্টার্ট ব্রাদার ভাই হ্যাকারের সাথে গেম প্লে করছি কতটা বয় হইতেছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তবে ভাই বিশ্বাস করেন হ্যাকার ও ভাই একটা অস্থির লেভেলের ওয়ান ট্যাপ দিয়ে দিছি এম 500 দিয়ে তবে ওই কিন্তু কোনো গান নেই না এই জন্য কিন্তু আমি ওয়ান ট্যাপটা দিতে পারছি ভাই ওরে একটা রাউন্ড হারিয়ে দিয়েছি অনেকটা প্রো প্লেয়ার মনে হচ্ছে তবে এখন ভাই আমার বুকে কিন্তু অনেকটা সাহস নিয়ে আমি এগিয়ে যাব আর ওরে কিন্তু ভাই আজকে 7-0 তে হারিয়েই দেবো এটাই ইম্পসিবল হতে পারে তবে নেভার মাইন্ড ব্রুদা আমরা কিন্তু একটা রাউন্ড হেরে গিয়েছি আর রাউন্ডটা কিন্তু অলরেডি একে একে চলতেছে সো বুঝতেই পারছেন ডেঞ্জারাস হ্যাকারের সাথে কিন্তু ভাই আমি ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করতেছি আর তিন নাম্বার রাউন্ড গাইজ তিন নাম্বার রাউন্ডটা কে জিতবে ভাই ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো সো প্রত্যেকটা শটই কিন্তু ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো ভাই দেখেন ও যেইটা মারতেছে সেইটা কিন্তু হেডশট ভাই এটা হেডশট ছিল ও ভাই নেটওয়ার্কের জন্য বাইরে ভাই আমি সত্যি ভাই অস্থির লেভেলে গেম প্লে করেছি ভাই হ্যাকারকে দুইটা রাউন্ড হারিয়ে অনেক বড় প্রো প্লেয়ার মনে হচ্ছে হোক তারপরও হ্যাকারের সাথে গেম প্লে করার লুক আর মোবাইল প্লেয়াররা ভাই কীভাবে আমার সাথে পারবে আমার সাথে তো পিসি প্লেয়াররাই পারবে না ভাই আমাকে কিন্তু একটা কাজ করতে হবে যদি আমি ওয়াল থেকে বের হয়ে যাই তাহলে ও কিন্তু আমাকে ওয়ান ট্যাপ দিয়ে দিবে আর আমার কিন্তু নেটওয়ার্কটা বর্তমানে স্লো আছে আর আমি যেইটা দেখতে পারতেছি ভাই আমার নেটওয়ার্কটা একেবারেই কাজ করতেছে না আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমার গ্লু ওয়াল পড়তেছে না প্লাস আমি কিন্তু আমার ওয়ালের মধ্যেই ফেসে যাচ্ছি আর ওয়ালের মধ্যে ফেসে ভাই একটা বিষয় আমি লক্ষ্য করলাম ও কিন্তু কোনো এডাব্লিউএম বা কোনো স্কুপওয়ালা গান নিতেছে না ভাই এটা কিন্তু ওই আমার কথা শুনেছে আপনারা হয়তো ভাই এই বিষয়টা লক্ষ্য করেছেন দেখেন আমি কিন্তু ওরে বলেছিলাম যে তুমি কোনো স্কোপওয়ালা গান নিতে পারবা না বা এডাব্লিউএম নিতে পারবা না ভাই আমার কিন্তু অস্থির লেভেলের ওয়ান টেপ পড়তেছে ডিজার্টি গোল দিয়ে আর ডিজার্টি গোল দিয়ে ট্রাই করব ও ভাই সেই লেভেলের একটা ওয়ান টেপ ছিল ভাই যেটা দেখার মতো ছিল ভাই ভাই আমি হেডশট হ্যাকারের গেম প্লে দেখে সত্যি ভাই শিহরিত কারণ ওই ভালোভাবে গেম প্লে করতে পারতেছেন আর আমার কিন্তু নেটওয়ার্কের সমস্যা করতেছে মাঝে মধ্যে অনেকটা ওয়ালই পড়তেছে না এই জন্য কিন্তু ভাই আপনারা বুঝতে পারতেছেন যে আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি কিন্তু অনেক সময় এগিয়ে যাচ্ছি না তবে ওই কিন্তু প্রত্যেকটা বারই বের হয়ে হয়ে আমারে বের হওয়ার চেষ্টা করেছে বা আমারে কিন্তু ওই পিক দেওয়ার চেষ্টা করতেছে যাতে আমি বের হয়ে যাই আর ওর হাতে হেড শট খেয়ে যাই দেখেন ও কিন্তু শর্ট গান দিয়ে গেম প্লে করছে আর শর্ট গান অ্যান্ড ডিজার দিয়ে গেম প্লে করতেছে তবে ভাই আমি আশা করি শর্ট গান অ্যান্ড ডিজার ইগল দিয়ে ওই যে পরিমাণে গেম প্লে করবে তার সাথে কিন্তু আমি ভালো গেম প্লে করবো ভাই হেড শটই পড়তেছে না ভাই ও স্টিল লেভেল ভাই নিজেকে হ্যাকার মনে হচ্ছে তাই নাকি সত্যি ভাই হ্যাকারের সাথে গেম প্লে করে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে কারণ অলরেডি কিন্তু আমি ফার্স্টটা রাউন্ড জিতে গিয়েছি আর ফার্স্টটা রাউন্ড জেতা মানে ভাই আমার কাছে অনেক কিছু অনেক কিছু আপনারা হয়তো বা ভাবতেছেন যে ভাই ফার্স্টটা রাউন্ড হ্যাকারের সাথে জিতে গেছেন ভাই আমি কিন্তু ওরে কন্ডিশন আগেই দিয়ে দিছি যে স্কুপওয়ালা গান নিতে পারবে না আর হ্যাকারে যদি স্কুপওয়ালা গান না নিতে পারে তাহলে বুঝতেই পারতেছেন আর শর্ট রেঞ্জে কিন্তু হ্যাকাররা দুর্বল কারণ শর্ট রেঞ্জে হ্যাকাররা কখনোই ভালো গেম প্লে করতে পারে না আর যারা লিগ্যাল প্লেয়ার আছে তারা কিন্তু লেভেলের গেম প্লে করে থাকে শর্ট রেঞ্জে গাইজ দেখেন প্রত্যেকটা শটই কিন্তু আমি ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছি তারপরেও একটা শটও কিন্তু ওয়ান ট্যাপ পড়তেছে না বা ডিজার দিয়েও কিন্তু মিস্টেক হচ্ছে কারণ ভাই আমার পিন প্রায় ওই সময়ে 200-300 প্রত্যেকটা সময় 200-300 পিন ছিল যেইটার পর থেকে আমি আর মানে পরের রাউন্ড থেকে আমি আর গেম প্লে করতে পারতেছি না ভাই এত পিন সমস্যার মধ্যেও যে ফার্স্টটা রাউন্ড জিততে পারতেছি আর আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করছেন আমি কিন্তু প্রায় পিন সমস্যার মধ্যেই আছি আর দেখেন ভাই আমার 300-400 পিন আর এই পিনের মধ্যেও আমি গেম প্লে করতেছি আমি আসলে ভাই নিজেকে অনেক বড় প্লেয়ার মনে করি কারণ এই পিন দিয়ে ভালো গেম প্লে করা কখনোই কিন্তু পসিবল না ভাই পিন সমস্যার জন্য সত্যি অনেক কষ্ট হচ্ছে মানে গেম প্লে করতে পারতেছি না বা ঠিক মতো কিন্তু আমি ওয়ান টেপও লাগাতে পারতেছি না ওয়ালও পড়তেছে না দেখেন প্রত্যেকটা বার ওয়াল মারি ওয়াল ফরে না ওয়াল মারি ওয়াল ফরে না এইটাই কিন্তু প্রবলেম করতেছে তবে যাই হোক এখানে কিন্তু ওয়ান টেপ গেম প্লে করতেছে আর দেখেন ভাই বাহিরের দেশের প্লেয়াররাও কিন্তু বুঝে যে মানে ওর কোনো নেটওয়ার্ক প্রবলেম না হলেও আমার কিন্তু নেটওয়ার্ক প্রবলেম ওই কিন্তু বুঝে গিয়েছে দেখেন আমি ওয়াল মারার চেষ্টা করতেছি তারপরেও কিন্তু আমার ওয়াল ওয়ালটা পড়তেছে না মানে অনেকটা প্রবলেম হচ্ছে আর ওই কিন্তু আমার অনেকটা মানে ধরেন
লাইক আমারে ওয়ে কিন্তু অনেকটা সুযোগ দিচ্ছে। আর দেখেন এখানে কিন্তু আমার ড্যামেজ প্রায় 85 আছে এসপি, আর 85 এসপি নিয়েও কিন্তু আমি মানে ওয়ে আমারে চাইলেই স্কোপ করে মারতে পারতো, তারপরেও কিন্তু স্কোপ করে মারতে পারতেছে না। মানে ওয়ে একটা আদর দিচ্ছে ভাই, আর বুঝতেই পারতেছেন যে হ্যাকারের সাথে গেম প্লে করছি। ওয়ে কিন্তু ভাবছে যে ও শিওরই জিতে যাবে, তাহলে আর আমারে তো এত অত্যাচার করে বা আমার উপরে এত অত্যাচার করে লাভ নাই। দেখেন প্রত্যেকটা শট, আমার হেলমেটের দিকে তাকান ভাই, প্রত্যেকটা শটই কিন্তু হেড শট পড়তেছে, বা প্রত্যেকটা শটই কিন্তু ওর আমার মাথায় লাগতেছে, ওর শটগুলোই আমার মাথায় লাগতেছে। দেখেন আমিও কিন্তু কম না ভাই, দেখেন নেটওয়ার্ক প্রবলেম, দেখছেন আমি কিন্তু হেড শট দিছি তারপরেও কিন্তু নেটওয়ার্কের জন্য আমি হাই রাখছি। তো সমস্যা নাই, তারপরেও কিন্তু আমরা রাউন্ডটা শেষ করবো, তারপরেও কিন্তু আমরা ওয়ান টিপি দিব, আমরা কিন্তু বডি শট দিয়ে খেল করবো না, কারণ ভাই বাংলাদেশ থেকে গিয়েছি আর বাংলাদেশি প্লেয়ার হয়ে তো ভাই আমি বডি শট দিয়ে আমার বাংলাদেশের প্লেয়াররা কীভাবে গেম প্লে করে এইটা বোঝাতে চাই না। ওই কিন্তু বুঝবে যে বাংলাদেশি প্লেয়াররাও কিন্তু ওয়ান টিপে অনেকটা এগিয়ে। দেখেন ও ভাই দাঁড়িয়েছিল, মেবি ইমুট মারতেছিল, মেবি ভাই না হলে কিন্তু ওই আমার একটা সুযোগ দিছে, তার জন্যই কিন্তু আমি ম্যাচটা জিতে গেছি। তবে যাই হোক, ওই কনসিডার করেছে, অনেক কিছুই কনসিডার করেছে, আর এটা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল। আমি ওরে বলছি যে ফ্রেন্ডলি ম্যাচ, তুমি আমারে মানে বেশি অত্যাচার করো না, যদি বেশি অত্যাচার করো তাইলে তো আমার মাইরা দিবার। বেশি অত্যাচার বলতে তো বুঝতে পারতেছেন ভাই, যদি স্কুপ করে তাহলে আমার স্কুপওয়ালা গান দিয়ে আমার কিন্তু মাইরা দিব। সো বিদায় নিচ্ছে আজকে এইখান থেকে, আর ম্যাচটা কিন্তু আমি হেরে গেছি, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিন, আর গেম প্লেটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবা। আর এই গেম প্লে যদি ভাই 100টা লাইক না হয় তাহলে আর গেম প্লে কখনোই দিব না। যদি আপনারা 100টা লাইক কমপ্লিট করেন তাহলে নেক্সটে কিন্তু আরও ভালো গেম প্লে নিয়ে আসার চেষ্টা করবো, ফানি গেম প্লে করার চেষ্টা করবো। সো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে, টাটা।